সোমবারই নবান্নে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সল্টলেকের অবস্থা দেখলে আমার লজ্জা হয়। তার জেরেই পুলিশের হুঁশিয়ারি সল্টলেকের বেশ কিছু দোকানে। কলেজ মোড় থেকে গোদরেজ ওয়াটার সাইট পর্যন্ত অভিযান চালিয়ে রাস্তার ধারের গুমটি দোকানগুলোকে গিয়ে পুলিশ কর্তারা নির্দেশ দেন দ্রুত দোকানগুলো সরিয়ে নিতে হবে, না হলে কিছু সময়ের মধ্যেই দোকানগুলো তুলে দেওয়া হবে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও প্রশ্ন তোলেন যে সল্টলেকের কাউন্সিলররা কেন কাজ করছেন না। সল্টলেকের ফুটপাতের ধারের দোকান নিয়ে মারাত্মক বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার কথা কিছুটা তিক্ত লাগতে পারে, কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই দেখছি গোটা বিষয়টা। কোথাও কোনো এনকোর্সমেন্ট হলে সঙ্গে সঙ্গে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? এদিকে আবার দোকানের ব্যবসায়ীরা তাদের দুঃখ প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন ধরে তারা অফিস পাড়ায় ব্যবসা করছে, এটাই তাদের রোজি রুটি, কিন্তু এখন তারা কোথায় যাবেন? বিকল্প কোনো ব্যবস্থা নেই। তা না হলে তাদের পেটের ভাতের সমস্যা হবে। কিন্তু কাদের অনুমতিতে তারা ফুটপাত দখল করে দোকানদারি করছেন, সে প্রশ্ন করলে সে প্রশ্নের সঠিক উত্তর কেউই দিতে পারেনি। কিন্তু এরই মধ্যে ব্যবসায়ীর একজন বলেন, পার্টির লোকজন না ধরলে তো এইসব দোকান করা যায় না, এখন ওপর থেকে চাপ এসেছে, তাই আমাদের সরে যেতে হবে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা কিভাবে রোজি রুটি করবো এবং বাড়ির সন্তানদের খাওয়াবো সেটা আমরা জানি না। এদিকে আবার আরেক ব্যবসায়ী বলেছেন, এই বয়সে আর কোথায় যাব, ঘরে বৃদ্ধ বাবা মা বউ সন্তান সব রয়েছে, এখন না খেয়েই মরতে হবে। লোকসভা ভোটের পরেই আর বিধানসভা ভোটের আগে রাজনীতির এই খেলা আর কিভাবে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।